ভাই আমার কাছে এক লক্ষ টাকা আছে আমি কি বিজনেস করতে পারি এই ধরনের প্রশ্নগুলোই আমার কাছে বেশি আসে বেশিরভাগ ভাইরাই আমার কাছে বলেন যে এক লক্ষ টাকা আছে কি বিজনেস করতে পারি ভাই এক লক্ষ টাকা ইনভেস্টে কি কি বিজনেস করবেন সেটা বলার আগে একটা কথা বলি ভাই এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা নিয়ে যারা বিজনেস করতে চান বা যাদের হাতে আছে তারা কি করতে পারেন প্রথমত বলবো যে এক লক্ষ টাকা নিয়ে যদি আপনি কক্সবাজার যান হোটেল সাইমন থাকেন বা রয়্যাল্টি লুপে থাকেন তাহলে কিন্তু এক লক্ষ টাকা একদিনের মধ্যেই শেষ আবার এই এক লক্ষ টাকা নিয়ে ঢাকা শহরের যদি হোটেল সেরাটনে বা পেন প্যাসিফিকে যান তাহলে কিন্তু এই এক লক্ষ টাকা হয়তো বা এক রাতের জন্যই যথেষ্ট তো এই এক লক্ষ টাকা যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার দৈনিক কিছুটা হবে বা এই এক লক্ষ টাকা দিয়ে আপনি যদি একটি ভালো কোর্স করেন যেমন ওয়েব ডিজাইন আছে এর যে কোর্সগুলো আছে অনলাইনে কাজের ডিজিটাল মার্কেটিং নিজের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য ইনভেস্ট করেন আমি মনে করি সবচাইতে বেটার বা যাদের হাতে সময় নেই এই ধরনের জ্ঞান অর্জন করার বিশেষ করে যারা স্টুডেন্ট ভাইরা আছেন বা প্রবাসীরা আছেন যে আপনি যদি ফাঁকে ফাঁকে সময়ের ফাঁকে ফাঁকে যদি ফিলল্যান্সিংয়ের কাজটা শিখতে পারেন এই অনলাইন থেকে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং আগামী পৃথিবী কিন্তু অনলাইন মাধ্যম হয়ে যাচ্ছে আগামী পৃথিবীটা কিন্তু পুরোপুরি অনলাইন মাধ্যমে চলে যাচ্ছে দেখেন আজ থেকে দুই বছর আগেও আমরা চিন্তা করি না যে প্রত্যন্ত অঞ্চলে আমরা হোম ডেলিভারি পাব বর্তমানে কিন্তু আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কিন্তু বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান হোম ডেলিভারি দিয়ে থাকে তো আপনার অনলাইন মাধ্যমটা কিন্তু আস্তে আস্তে বিস্তৃত করতেছে আছে তো আপনি ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইনে ব্যবসা করতে পারেন এছাড়াও এক লাখ টাকা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন ওয়েব ডিজাইন শিখতে পারেন এসিওর কাজ শিখতে পারেন তারপর হলে গিয়ে আপনার ওই যে প্রোগ্রামিং যে কাজ আছে অ্যাপ ডেভেলপিং যে কাজগুলো আছে এগুলোও শিখতে পারেন এই কাজগুলো শিখে যদি যারা জ্ঞান অর্জন করতে পারেন ভাই আগামীর পৃথিবীতে আপনাকে আর পিছে তাকাতে হবে না তবে যাদের হাতে এক লাখ টাকা আছে বেকার বসে আছেন তারা যদি না পারেন এই সমস্ত কাজ শিখতে বা অনলাইনের দিকে না যুক্ততে অফলাইনের জন্য আমি তিনটা ব্যবসায়িক আইডিয়া দেবো সেই তিনটা ব্যবসা করলেও আপনি ডেলি একটা ইনকাম আসবে এবং সেই ইনকামটা দিয়ে মোটামুটি কাদের আপনি চলতে পারবেন তো নাম্বার ওয়ান যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলে একটি চায়ের দোকান দিতে পারেন অনেকেরই ইগোর প্রবলেম আছে আমাকে গালাগালি করবেন যে ভাই চার বিজনেস করব আমার তো সাথে যায় না তো চা চায়ের সাথে সিগারেট পান রুটি কলা এগুলো বিজনেস করতে পারেন যে কোনো এক জায়গার দোকান দিয়ে দ্বিতীয় নাম্বার যে আইডিয়া দেবো সেটা হলে আপনি একটি ফাস্টফুডের দোকান দিতে পারেন যেমন বার্গার স্যান্ডউইচ তারপর হলে গিয়ে চিকেন ফ্রাই এই তিন থেকে চারটা আইটেম ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে একটি ছোটো গাড়ি বানিয়ে তিরিশ হাজার টাকা যদি ভ্যান কিনে নেন সেখানে কিন্তু অনায়াসে আপনি এই বিজনেসটা চালাতে পারবেন আর তৃতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলে গিয়ে আপনি এক লাখ টাকা ইনভেস্টে কিন্তু চটপটি ফুচকার দোকান দিতে পারেন সেটাও আপনার ডেলি একটা ইনকামের পথ তৈরি হবে তো যারা ভাবতে যে এক লাখ টাকা আছে আপনাদের জন্য আমি সর্বোচ্চ কয়েকটা আইডিয়া দিলাম তো এই আইডিয়ার বাইরে যদি কেউ কাজ করেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন আশা করি কিছু একটা করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ